আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, অসুস্থ আছেন এবং সাবধানে আছেন। আপনারা অলরেডি জানেন যে আমাদের ক্লাবের দুইটা টুর্নামেন্ট হয়ে গেছে এবং দুইটা টুর্নামেন্টে আমি মানে ফার্স্ট হয়েছি, চ্যাম্পিয়ন। তো সব কিছু আপনাদের দোয়ায় হয়েছে এবং আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ সম্মান দিয়েছে। তো আমি মাসিক কোর্সের যে বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাইতেছিলাম, যে আমি আমার যে চারটা মেডিসিন সেটা আর কি পুরো মাসে মাসিক কোর্স হিসেবে দেখাবো। তো গতদিন আমি AD3 দেখাইছি, তো আজকে হলো মাল্টিভিটামিন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের স্বাগতম। তো এই যে মাল্টিভিটামিন হিপ্রাচক অ্যামিনো, এটা স্পেনের, এটা স্পেনের। তো এটা নেসকো অ্যাগ্রো প্রোডাক্ট চিটাং থেকে এটা আই করে আমাদের দেশে আনে। তো এটার মূল্য হলো 200 টাকা। তো এটা অনেক খুব ভালো একটা মাল্টিভিটামিন, আপনারা এটা ইউজ করতে পারেন। তো এটার ইউজ করার ই হলো প্রতি লিটারে 2 ml, আপনি 1 ml 2 ml যেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি 2 ml ইউজ করি। তো আমার 5 থেকে 6 লিটার পানি লাগে, আপনারা জানেন। তো আমার 10 থেকে 12 ml দরকার হয় কবুতরের জন্য। তো AD3-র পর কিছুদিন গ্যাপ দেওয়ার পরে মাল্টিভিটামিনটা করাবেন। তো এই মাল্টিভিটামিনটা করাবেন 3 দিন, টানা 3 দিন মাল্টিভিটামিনটা করাবেন। তো এই মাল্টিভিটামিনের অনেক উপকার আছে। কবুতর অনেক সময় ছোটো ছোটো ডিম দেয় বা ডিম দিচ্ছে না, বা কবুতর মানে গরম হইতেছে না, মানে জোড়া লাগতেছে না। তো এই মাল্টিভিটামিন দিলে অনেক ভালো। এই মাল্টিভিটামিনটা অন্যান্য মাল্টিভিটামিনের চেয়ে অনেক ভালো, হিপ্রাচোক্যামিনো, এবং এটা অনেক ভালো কাজ করে কবুতরের বডিতে। তো আপনারা ইউজ করবেন এবং এটা মাসিক কোর্স হিসাবে রাখতে পারেন আপনারা। এছাড়া আপনারা চিক টনিক, আমার ভিডিও আছে সেটার লিঙ্ক দিয়ে দিব এবং উপরের আই ডিসক্রিপশনও আছে। তো আপনারা পাবেন চিক টনিক, আপনারা ইউজ করতে পারেন। মানে আপনারা কবুতরের জন্য ভেটেরিনারি মেডিসিনটাগুলো ইউজ করলে বেটার কবুতরের জন্য। তো এখন চলুন দেখি যে এটা কীভাবে ইউজ করতে হয়। আমি 5 লিটার পানি নিছি, আপনারা দেখতেছেন। তো প্রতিটা ওষুধ ব্যবহার করার আগে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। এই যে ভালো মতো ঝাঁকিয়ে নিছি, এখন আমি এটা 10 ml পানি দিব। 10 ml, আর একটা ওষুধ 3 থেকে 4 মাসের বেশি ইউজ করবেন না। 10 ml নিয়ে নিছি, ওষুধটা পানির সাথে, পানিতে ভালো মতো পানির সাথে মিক্স করবেন। এবং কবুতরের খাবার দেওয়ার আগে পানিটা মিক্স করবেন, কবুতর খাওয়া দাওয়া শেষে পরে পানিটা পরিবেশন করবেন। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট যেন ওষুধটা মিক্স টাইম লাগে ওয়াটারের সাথে, তারপর আপনারা কবুতরকে পরিবেশন করবেন। তো এখন আমি এটা ভালো মতো পরিবেশন করব। পানি যেহেতু ওষুধ দিছি, এই ভালো মতো মেডিসিনটা আমি করবো। এখন আমি কবুতরের পরিবেশন করব। কবুতরের পরিবেশন করলাম পানিটা, আর কবুতর খাবে। তো এভাবে করে প্রতি মাসে 3 বার এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন। তো এতে কবুতরের মাসিক কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং কবুতরের ভিটামিনের অভাব হবে না, এবং মাল্টিভিটামিন হিসেবে এই মেডিসিনটা অনেক ভালো। তো আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।